অপরা, আজকের ভিডিও ক্লাসে আমরা চ্যাপ্টার 12 এর প্রথম যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে সেটা সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ, চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা উদ্দীপকটা দেখে নিই। এখানে উদ্দীপকে বলা হচ্ছে যে দশম শ্রেণীর ছাত্র শাওন টিউব অয়েলের পানিতে সাবান দিয়ে কাপড় ধুয়ে দেখল সেটি তেমন পরিষ্কার হয়নি এবং ফেনাও ভালো হয়নি। তার বন্ধু রিয়াদকে কথাটি জানালে রিয়াদ তাকে ডিটারজেন্ট ব্যবহার করার পরামর্শ দিল। তাহলে এবার আমরা প্রশ্নগুলো দেখি। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সাবান কি, খতে বলা হচ্ছে গ্লাস ক্লিনার কি, গতে জানতে চাচ্ছে যে শাওন প্রথমে যে পদার্থ দিয়ে কাপড় পরিষ্কার করার চেষ্টা করেছিল তার পরিষ্কার কৌশল বর্ণনা করো, এবং ঘতে বলা হচ্ছে রিয়াদ কাপড় পরিষ্কার করার জন্য শাওনকে যে পরিষ্কারক সামগ্রীর পরামর্শ দিয়েছিল সেটি কার্যকর হওয়ার কারণ যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে চলো দেরি না করে আমরা সমাধানে চলে যাই। প্রথম প্রশ্ন যেটা, যে সাবান কি, আমরা সবাই জানি যে সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তোমরা এখানে উদাহরণ হিসাবে সোডিয়াম স্টিয়ারেট যেটা আমরা পড়ে এসেছি ইতিমধ্যে তার সংকেতটা লিখতে পারো C17H35COONA, অথবা এখানে আমরা কেও দিতে পারি, তাই তো, সোডিয়াম স্টিয়ারেট কিংবা পটাশিয়াম স্টিয়ারেট। এরপরে খতে বলা ছিল যে গ্লাস ক্লিনার কি, এখানে আমরা গ্লাস ক্লিনারের ডেফিনেশনটা দিতে পারি এবং সেই গ্লাস ক্লিনারে আমরা কী কী পদার্থ ব্যবহার করি সেটা বলতে পারি। মূলত গ্লাস পরিষ্কার করার জন্য যে পরিষ্কারক দ্রব্য ব্যবহার করি আমরা তাই হচ্ছে গ্লাস ক্লিনার। যেমন গ্লাসের গায়ে বিভিন্ন ধরনের তেল, চর্বি কিংবা গ্রিজ লেগে থাকতে পারে কিংবা ধুলা পড়তে পারে, এতে করে কী হয় গ্লাসে ময়লা তৈরি হয়। তো এই যে বিভিন্ন ধরনের গ্লাস প্রোডাক্ট বা কাঁচ সামগ্রী যেগুলো, সেগুলো পরিষ্কার করার জন্য এমন কিছু আমাদেরকে পদার্থ ব্যবহার করতে হবে যেটা কি খুব সহজেই তেল, চর্বি কিংবা গ্রিজের সাথে বিক্রিয়া করে। কিন্তু খেয়াল রাখতে হবে যে কাঁচের যে মূল উপাদানটা সেটা হচ্ছে সোডিয়াম সিলিকেট কিংবা ক্যালসিয়াম সিলিকেটের সাথে যাতে বিক্রিয়া না করে, কারণ সোডিয়াম কিংবা ক্যালসিয়াম সিলিকেটের সাথে অর্থাৎ কাঁচের সাথে বিক্রিয়া করলে কি কাঁচটা ক্ষয়প্রাপ্ত হবে। এতে করে আমরা যেই কাঁচ সামগ্রীগুলো পরিষ্কার করছি সেই কাঁচ সামগ্রীগুলো কি খুব একটা বেশি দিন টিকবে না, কারণ ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে আমরা মূলত অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করে তৈরিকৃত যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার সাথে আইসোপ্রোপাইল অ্যালকোহল মিশিয়েই মূলত গ্লাস ক্লিনার প্রস্তুত করে থাকি। এরপরে গতে আমাদের প্রশ্ন রয়েছে যে শাওন প্রথমে যে পদার্থ দিয়ে কাপড় পরিষ্কার করার চেষ্টা করছিল তার পরিষ্কারক কৌশলটা বর্ণনা করতে। তাহলে খেয়াল করে দেখো যে এখানে প্রশ্নে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে শাওন কি প্রথমে তার টিউবওয়েলের পানিতে সাবান দিয়ে কাপড় ধুচ্ছিল বা কাপড় পরিষ্কার করছিল। এবার আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের মেইন যে চ্যাপ্টারটা সেখানে সাবানের পরিষ্কারক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছি, তারপরেও খুব সংক্ষেপে আমরা যদি আলোচনাটা একটু লক্ষ্য করি যে সাবানের পরিষ্কারক কৌশল, কেননা শাওন সাবান দিয়ে প্রথমে কাপড় পরিষ্কার করেছিল, এবং আমরা কি জানি, আমরা জানি যে সাবানে লম্বা কার্বন চেইন থাকে, এবং দ্রবীভূত অবস্থায় যখন ঋণাত্মক চার্জযুক্ত সাবান আয়ন এবং ধনাত্মক চার্জযুক্ত সোডিয়াম আয়নে সেটা বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, এবং আমরা এখানে হাইড্রোফিলিক প্রান্ত এবং হাইড্রোফোবিক প্রান্তের কথা শুনে এসেছি। তাহলে যখন হাইড্রোফোবিক অংশ যেটা সেটা কি হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক অংশ দুইটার কি আলাদা আলাদা কাজ থাকে এটাও কিন্তু আমরা দেখে এসেছিলাম, যেখানে আমাদের হাইড্রোফিলিক অংশটাকে আমরা পোলার গ্রুপ বলি এবং হাইড্রোফোবিক অংশটাকে অপোলার গ্রুপ বলা হয়ে থাকে। তাহলে খেয়াল করে দেখো যে এই যে পুরো অংশটাতে আমাদের হাইড্রোফোবিক যে অংশটা সেটা কি তেল বা গ্রিজ যে অংশটা সেখানে দ্রবীভূত হয়ে যায়, এবং ময়লা কাপড়কে যখনই আমরা সাবান পানিতে ভেজাই তখন কি এই হাইড্রোফোবিক অংশটা কাপড়ের তেল এবং যে চর্বি কিংবা গ্রিজ জাতীয় অংশটা সেটার প্রতি আকৃষ্ট হয়ে সেটাতে ডুবে যাচ্ছে। আর হাইড্রোফিলিক অংশটার কাজ কি, সেটার চারপাশে পানির স্তর প্রসারিত হচ্ছে, অর্থাৎ এই অবস্থা যখন আমরা কাপড়টাকে মোচড়াই কিংবা ঘষা দিই সেক্ষেত্রে তেল কিংবা গ্রিজ যেটা সেটা সম্পূর্ণরূপে হাইড্রোফিলিক অংশ দ্বারা আবৃত হয়ে পড়ছে, এবং একটা সময় পরে তেল বা গ্রিজের যে অণুগুলো থাকে সেগুলো চারপাশে ঋণাত্মক যে আধান সেটার একটা বলয় সৃষ্টি হয়, এবং এর ফলে যে ঘটনাটা ঘটে এরা সম্ভাব্য সর্বোচ্চ দূরত্ব অবস্থান করতে চায়, ফলে অপদ্রব্যগুলো সৃষ্টি হয় এবং পানিতে ধৌত হয়ে যায় এবং কাপড় পরিষ্কার হয়। তোমরা এই ছবিটার সাথে পরিচিত খুব ভালোভাবে, যেখানে আমরা দেখে এসেছি যে সাবান দিয়ে কীভাবে ময়লা পরিষ্কার করা হয়। এখানে দেখানো হচ্ছে যে আমাদের মূল যে কাপড় এইখানে হচ্ছে তেল বা চর্বি জাতীয় অংশটা এখানে সাবানের
কণাগুলো দেখানো হচ্ছে। এই যে এখানে খেয়াল করে দেখো যে সাবানের অংশের বা সাবানের অণুর এভাবে চিন্তা করতে পারো, যেখানে যে কালো রঙের অংশটা সেটা কি পানি আকর্ষী কিংবা পোলার গ্রুপ, আর এদিকে সাদা যে অংশটা যেটা এই তেল কিংবা চর্বির গায়ে লেগে থাকছে সেটা কি তেল বা চর্বি আকর্ষী এবং অপোলার গ্রুপ, অর্থাৎ এই পাশে উপরের দিকের অংশটা সেটা হচ্ছে হাইড্রোফিলিক আর নিচের দিকের অংশটা যেটা তেল চর্বির সাথে লেগে আছে সেটা হচ্ছে হাইড্রোফোবিক। এবং খেয়াল করে দেখো যে এই যে হাইড্রোফোবিক অংশটা সেটা কিন্তু তেল চর্বিটাকে আলাদা করছে, এবং এই যে দেখো দিন শেষে কী ঘটনা ঘটে। এবং এভাবেই কিন্তু খুব সহজে আমরা সাবানের সাহায্যে কি কাপড় চোপড় পরিষ্কার করতে পারি। ঘ নম্বর প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে রিয়াদ কাপড় পরিষ্কার করার জন্য শাওনকে যেই পরিষ্কারক সামগ্রীর পরামর্শ দিয়েছিল সেটি কার্যকর হওয়ার কারণ যুক্তিসহ ব্যাখ্যা। তাহলে ডিটারজেন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছিল রিয়াদ শাওনকে, এবং আমরা জানি কি সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম কিংবা পটাশিয়াম লবণ। এখন ঘটনাটা কেন এরকম হয়, কেন সাবান দিয়ে যখন টিউব অয়েলের পানিতে কাপড় ধুচ্ছিল শাওন তখন সেখানে পরিষ্কার হয়নি, ভালো ফেনাও হয়নি, এর কারণটা হচ্ছে টিউব অয়েলের পানি প্রায় সময় খর পানি, এবং এই খর পানিতে ক্যালসিয়াম কার্বোনেট কিংবা ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম কার্বোনেট, ম্যাগনেসিয়াম সালফেটের লবণগুলো থাকে, এবং এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন সাবানের সাথে বিক্রিয়ায় যেটা করে সেটা হচ্ছে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বক্সিলেট লবণ বা অদ্রবণীয় ক্যালসিয়াম সরি ম্যাগনেসিয়াম কার্বক্সিলেট লবণ উৎপন্ন করে। এর ফলে সেটা পানির উপরে পাতলা সরের মতন ভাসতে থাকে, ফলে সাবান যেটা আমরা ব্যবহার করছি সেটা কি ঠিক মতন ময়লা পরিষ্কার করতে পারছে না, এবং সাবানের কিন্তু অপচয় হচ্ছে এবং ফেনাও হচ্ছে না ঠিক মতন। এই যে খেয়াল করে দেখো এই হচ্ছে বিক্রিয়া যেটা সংঘটিত হয় যদি খর পানি হয়, এবং টিউব অয়েলের পানিতে কিন্তু মানে খরতা থাকে এটা আমরা কম বেশি সবাই জানি, এবং মূলত এই কারণেই কিন্তু শাওন যখন টিউব অয়েলের পানিতে সাবান দিয়ে কাপড় ধুচ্ছিল তার কাপড় ঠিক মতন পরিষ্কার হচ্ছিল না কিংবা ফেনা হচ্ছিল না। কিন্তু যখনই আমরা ডিটারজেন্ট ব্যবহার করছি, তো ডিটারজেন্ট কি, ডিটারজেন্ট হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের অথবা অ্যারাইল বেনজিনের যে সালফোনেট লবণটা সেটা। এবার এখানে যেই মূল যেই টুইস্টটা সেটা হচ্ছে কি যে একটু আগের ক্যালসিয়াম কিংবা ম্যাগনেসিয়ামের যে লবণগুলো ছিল সালফেট কিংবা কার্বনেট সেগুলো কি করছিল, আমাদের সাবানের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় কিছু পদার্থ তৈরি করছিল, লবণ তৈরি করছিল, যেগুলো কি সরের মতন ভেসে থেকে সাবানের ফেনা সৃষ্টি করতে দিচ্ছিল না কিংবা সাবানকে পরিষ্কার করতে দিচ্ছিল না। এবার যে ঘটনাটা ঘটে, এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লবণগুলো ডিটারজেন্টের পানিতে দ্রবণীয় হয়ে যায়, ফলে যখন আমরা ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করি সেখানে কি কোনো সমস্যাই হয় না। এবং খেয়াল করে দেখো যে ডিটারজেন্টের অণুর গঠনটাও কিন্তু সাবানের গঠন থেকে অনেকটাই ভিন্ন। এই যে এটা হচ্ছে ডিটারজেন্টের গঠন, এবং খেয়াল করে দেখো এখানে যেই গঠনটা সৃষ্টি হচ্ছে এটা কিন্তু পানিতে দ্রবণীয়। তাহলে রিয়াদ যে কাপড় পরিষ্কার করার জন্য শাওনকে যে পরিষ্কারক সামগ্রী অর্থাৎ ডিটারজেন্টের পরামর্শ দিয়েছিল তার মূল কারণটাই হচ্ছে খর পানিতে সাবান কি কার্যকরী ভূমিকা পালন করতে পারে না, সেখানে সাবানের অপচয় ঘটে, সাবান কি ফেনা সৃষ্টি করতে পারে না, সহজে ময়লা পরিষ্কার হয় না। কিন্তু আমরা একটু আগে যে ডিটারজেন্টের কথা দেখলাম সেই ডিটারজেন্টে খেয়াল করে দেখো এখানে ক্যালসিয়াম কিংবা ম্যাগনেসিয়ামের যে লবণগুলো অর্থাৎ খর পানি হলেও এখানে এই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের লবণগুলো ডিটারজেন্ট যুক্ত পানিতে সেটা দ্রবীভূত হয়ে যাচ্ছে, এবং ফলে খর পানিতেও ডিটারজেন্ট দিয়ে খুব ভালোভাবেই কাপড়টা পরিষ্কার করা যায়। তো এই ছিল আমাদের দ্বাদশ অধ্যায়ের প্রথম যে সৃজনশীল প্রশ্নটা তার সমাধান। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা। তাহলে পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।